আফসোস লাগে তখন যখন বেঈমান কুলাঙ্গারের রাসূলকে নিয়ে বিন্দু কটুক্তি করে আর আপনার মতো আমার মতো মুসলমানরা ঘরে বসে বসে নাকে তেল দিয়ে ঘুমায়। কোন মুসলমানের সন্তান কখনো নবীর অপমানে নাকে তেল দিয়ে ঘরে ঘুমাতে পারে না। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশ্মন। ঠিক না? নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। নামের আগে লাগাইছে মুসলমান, কিন্তু একটা কাজ নাই যেটা মুসলমানের কাজ। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আখা, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। যার কারণেই দেখবেন বাজারে কিছুদিন পর পর আগুন লাগে না। আগুনটা কেন লাগে? যাকাত দেয় না। ওর কাছে মাহফিলের জন্য চাঁদা চাইতে যাবেন, ফকির নিমিয়া হুজুরটা খালি ভিক্ষা করা শিখায় প্রকারে বলে না। এটা গানের প্যান্ডেলের জন্য যাবেন, যেটা রানবি ডাকার থেকে এটা যেন একটু সুন্দর হয়, প্রয়োজনে 10,000 বাড়ায় দিন। বাস্তবতা এটা। আর মাদ্রাসার জন্য চান, দেখলাম তো কালেকশন করছি, 1,000 টাকা পকেট দিয়ে বের করতে চান না, 1,000 টাকা বের করতে চান না, কিন্তু অন্য অন্য রাস্তায় কিন্তু খরচ করার মানুষ অভাব নাই। এই যাকাত দেয় না ঠিক মতো, গরিবের হক ঠিক মতো আদায় করে না, যার কারণে আল্লাহ চিন্তা করছে এসবই তো হারাম। ও আমার জমিনে থেকে আমার খাওয়ার খেয়ে আমার ইনকাম নিয়ে বাঁচে, এরপরে আমি আল্লাহ যখন কর্জে হাসানা চাইব, আকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহ পাক নিজে বলেছেন আল্লাহর কাছে কর্জে হাসানা দাও, মানে একটা মানুষকে কর্জে হাসানা দিবেন তো আল্লাহকে দেওয়া হয়ে গেল, একটা মানুষকে মাদ্রাসার ছাত্রদেরকে পড়ানোর জন্য যেটা দিলেন বা সেটা কর্জে হাসানা হয়ে গেল। এই কর্জে হাসানা আল্লাহ পাক কিয়ামতের ময়দানে রিটার্ন দিয়া জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এখন যে এই লোক এগুলো দেয় না, দান করে না, যাকাত দেয় না, ঠিক মতো মানুষকে হক আদায় করে না, আল্লাহ চিন্তা করে এর দোকান রাখাচ্ছে না রাখা ভালো, এই কারণে একদম পুরো দোকান সহ আগুন লাগায় দেবে। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। ঠিক সুদের টাকায় প্রাসাদে গড়ো ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, তুমি আপনারা মনে হয় মাহফিল বুঝেন না, জবান খুলে বলেন কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। আসলে নাই নবীর উম্মত দাবি করো সুন্না মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, বিজাতীয় সংস্কৃতিতে সোপেছো পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সোপেছো পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানাইছেন, আমাদের কিছু কাজ আছে না নাই? খালি দাবির নাম মুসলমান। কত মানুষ এখানে আসছেন, কত মানুষ রাস্তাঘাটে আছে, কত মানুষ দেখেন মুসলমানের অভাব তো নাই সারা বাংলাদেশে, মুসলমানের সংখ্যা বেশি না কম? এরপরও বলেন তো হিন্দুদের পূজায় গেছে না এরা? এখন বলবেন রাজনীতির কথা, এগুলো কয়ে ধর্ম যার যার উৎসব সবার। আচ্ছা ধর্ম উৎসব এক জিনিস, এবাদত আরেক জিনিস, ঠিক না?
আমাদের মাহফিলে এটা আসা, এটা আমাদের একটা ইবাদত, এটা আমাদের উৎসব ধরতে পারেন, ইবাদত ধরতে পারেন। নামাজটা কি আমাদের উৎসব? এটা আমাদের কি ইবাদত? নামাজ আমাদের ইবাদত। ধর্ম যার যার উৎসব সবার যদি হয়, তাহলে বিধর্মী ভাই যারা আছে, অন্যান্য অন্যান্য যারা আছে মুসলমানের বাহিরে, এদের উৎসবে আপনি যোগ দেন, সেটা ভিন্ন হিসাব। কিন্তু পূজাটা তো তাদের উৎসব না, এটা তো তাদের ইবাদত। কি বলেন? এটা তাদের কি? আপনি ইবাদতে যোগ দিতেছেন, নাম দিয়েছেন উৎসব। মানে নিজের স্বার্থ যেখানে সেখানে নিজের মন গড়া যুক্তি দিয়ে ওটাকে জায়েজ বানানোর ফিকির করে। অধিকাংশ যুবকরা গেছে ওই পূজায় যায়, বাস তাদের শিল্নি খেয়ে আসছে। যার কারণেই তো ওই ভারত থেকে একজন পোস্ট করছে যে কোনো মুসলমান যদি আমাদের পূজা আসতে চায়, দয়া করে প্লিজ তোরা হিন্দু হয়ে তারপরে আয়। আপনারা দেখছেন এটা? দেখেন নাই অনেকে? একজন পোস্ট করেছে, আমি তার নাম বলতেছি না, সে লিখেছে কেউ যদি আমাদের এখানে আসতে হয়, দয়া করে তুমি হিন্দু হয়ে তারপরে আসো। সে দাওয়াত দিচ্ছে কেন? কারণ তারাও বিরক্ত আমাদেরকে দেখে যে তোমরা মুসলমান, তোমরা আমাদের এখানে কি? কত বড় বেহায়া নির্লজ্জ হলে পরে একটা মুসলমান ঘরের সন্তান মুসলমানের মসজিদ বাদ দিয়ে, মুসলমানের ইবাদত বাদ দিয়ে অন্য জায়গায় যে মুসলমান এমন কাজে লিপ্ত হয়ে আছে যেটা শিরিক কুফরি, আল্লাহর সঙ্গে নাফরমানি ছাড়া অন্য কোনো কিছু হতে পারে না। আবার জিজ্ঞাসা করবেন, না আমি মুসলমান তো, কুরআন টিমের মুসলমান, তোমার এই মুসলমানি দেয়া জিন্দগিতে আল্লাহর জান্নাত পর্যন্ত যাবার প্রশ্ন স্বপ্ন দেখা যায় না। অথচ নবীর উম্মত, তার কাছে নবীর আখলাক যদি মজা লাগতো জায়গা যেত না। আজকে আমাদের যুবকদের কাছে রসুলের আখলাক মজা লাগে না, এদের কাছে হিরো আর সুপার স্টারদের আখলাক মজা লাগে। যে সমস্ত সুপার স্টাররা জায়গায় জায়গায়, হ্যাঁ মিয়া, খালি দোষ আমাদেরই, আর এরা করলে এদের কাবির নামাও কেউ দেখতে চায় না। কিছু বললাম না? এরপরেও যুবকরা তাদের মতোই চুল কাটে, এরপরে এমন ভাবে চুল কাটে দেখলে বুঝার উপায় নেই, এটা আসলে মানুষ না চিড়িয়াখানার জন্তু। মানে দরজা খোলা ছিল, খুলে মতো বলে আসছে। দেখেন না চুলের স্টাইল কি? চোখ খামুনছি পুরা, এভাবে এদিকে নাই, এদিকে এদিকে ঠাল্লু, এদিকে ঠাল্লু, কোনো মতো চোখা। সজারু দেখছেন নি আপনারা? এ সজারুর মতো তার চুল খাড়া খাড়া, মানে শয়তান প্রত্যেকটা খারা ঝিলকির উপরে আছে। এই হইল যুবকদের অবস্থা। আবার মুসলমান দাবিও করে, আখলাক ফলো করে হচ্ছে সব ইহুদি আর নাসারাদের। রসুল বলেন আল মারউ মা মান আহাব্বা, যার সঙ্গে যার ভাব তার সঙ্গে তার কিয়ামত। কথা কি বিশ্বাস করেন? মানেন এটা? এই কবরে যাওয়ার পর যদি দেখে দাঁড়িয়ে নাই, কার মতো লাগে রে? এই ইহুদির মতো লাগে, যা ইহুদির সঙ্গে জাহান্নাম। আর যাওয়ার পরও যদি দেখে রসুলের সুন্নতি দাঁড়িয়ে আছে, কার মতো লাগে রে? রসুলের সুন্নত আছে তো, কয়বার সুন্নত যেহেতু আছে, যার মতোই লাগুক, দিয়া দে রসুলের সঙ্গে যা। আচ্ছা একটা চোর যদি পাঞ্জাবি পরে আসে, দেখলে সালাম দিবেন না? আপনি তো আর জানেন না এটা চোর, সালামটা দিবেন কেন? এই সুন্নতি ইউনিফর্মের কারণে। একটা বাটপারও যদি পুলিশের পোশাক পরে এখানে আসে, আপনাদের একটু ভয় ভয় লাগবে, যাহার কে জানি কেন ইউনিফর্ম। তার মানে ইউনিফর্ম আর লেবাসের আল্লাহর কাছে দাম আছে। এই কারণে আল্লাহ পাক বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খাইর, তাকওয়ার লিবাস এটা উত্তম লিবাস। আরে প্যান্ট পরেন না, মানা করে নাই কেউ, শার্ট পরেন না, মানা করে নাই। আপনারা ব্লাউজ ছাড়া শাড়ি পরলেও আমরা মানা করি না, কথা বুঝেন নাই? আন্দোলন করার দরকার নেই, আমরা তো কারো বলি না তুমি এমনি বের হয় না, এমনি বের হয় না। আমরা বলি ভাই সুন্নতি লিবাস পরে বের হন, আমরা বলি এটা সুন্নতি লেবাস পরে বের হন। এখন তুমি শাড়ি ব্লাউজ ছাড়া পরবা না অন্য কোনো কিছু ছাড়া পরবা, এটা তোমার হিসাব, তোমার হিসাব। আমরা তো এটা বলতে যাই না, আমরা বলি লেবাস তাকওয়া লাগান, কারণ তাকওয়ার লেবাস পরে একটা চোর পর্যন্ত মসজিদে ঢুকতে পারে চুরি করার জন্য। কারণ সবাই মনে করে এ চোর না, এ আসলে মনে সুন্নতওয়ালা, কিন্তু চুরি করার পরেই না ধরে রাখা হয়। ঠিক তেমনই ভাবে দুনিয়ার থেকে আকাম কুকাম যাই করেন, অন্তত সুন্নতি লেবাসটাও যদি গায়ে থাকে, এটা নিয়ে যদি কবরে যেতে পারেন, ফেরেশতারা বলবে আল্লাহ আমল কি আছে তো হিসাব করলে বোঝা যাবে, কিন্তু চেহারায় তো বলে রসুলের ওয়ারিস। আল্লাহ বলবে কি, আর যেহেতু রসুলের সঙ্গে মিলে গেছে, তাহলে রসুলের সঙ্গে আগে দিয়া দেস না, পরে হিসাব হবে না। রসুলের সঙ্গে যদি একবার হিসাব হয়েই যায়, পরে কি আপনাদের বিশ্বাস হয় আল্লাহ ওখান থেকে টান দিয়া জাহান্নামে দিবে? কোশ্চিন কেলাও না,
আপনি একটা টুপিওয়ালারে তার আকামের কারণে টুপি খুলে পিটাইতে পারবেন, কিন্তু আল্লাহ পাক কোন গুনাহগার বান্দাকে একবার যদি জান্নাতে দিয়া দেয় বিনা হিসাবে ওরে আর জাহান্নামে দিবে না। আল্লাহ পাকের দয়া বেশি না কম? অনেক বেশি মিয়া। কত বেশি জানেন? হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মুমিন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু মহব্বত করেন বান্দাকে, মহব্বত নামক বস্তুটা রব্বুল আলামিন যখন সৃষ্টি করেন নাজিল করেন, এই মহব্বতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগে ভাগ করেছেন। কয় ভাগ? 100 ভাগে ভাগ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মহব্বত নামক বস্তুটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে সৃষ্টি করার পর এটাকে 100 ভাগে ভাগ করলাম, 100 ভাগের থেকে 99 ভাগ এক পাশে রাখার পর আমি আল্লাহ এক ভাগ সমস্ত বান্দাদের ভিতরে ছড়ায় দিলাম, এক ভাগটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের ভিতরে দিলাম, এক ভাগটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার ভিতরে দিলাম, এক ভাগকে আমি আল্লাহ পাক সারা দুনিয়ার জমিনে দিলাম। এই এক ভাগ মহব্বত পাওয়ার পর একটা সন্তানকে মা বাবা কতটুকু মহব্বত করে জানার চাইতেও মহব্বত করে, সন্তানের কাছে বাবা মায়ের মহব্বত এত, মা বাবার কাছে সন্তানের মহব্বত এত, এই সারা দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানের নিচে জমিনের উপরে একজন মা বাবা তার সন্তানকে মহব্বত করে বেশি, এত মহব্বত যে মা বাবা সন্তানের কিছু হওয়ার সঙ্গে সঙ্গে মা বাবা পেরেশানি হয়ে যায়, শুধু তাই নয় পাগলের মতো মা বাবা হয়ে যায়। এত মহব্বত এত ভালোবাসা কেবলমাত্র 100 মহব্বতের এক ভাগ মহব্বত পাওয়ার পর ওই এক ভাগটাকে রব্বুল আলামিন আবার একটু একটু করে করে অন্য অন্য পশু পাখি তরলতার ভিতরে দিয়ে দিলেন, ফেরেশতাদের ভিতরেও মহব্বত ওই এক ভাগই, জিন্নাতদের ভিতরে মহব্বত সে এক ভাগ, সারা জমিনের ভিতরে যত পশু পাখি আছে সকল পশু পাখির ভিতরেও মহব্বত এক ভাগ। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, সারা দুনিয়ার জমিনে 100 ভাগের এক ভাগ মহব্বত এত দুনিয়ার জমিনে ছড়ায় দেওয়ার পর বান্দা একজনের প্রতি যদি আরেকজনের ভালোবাসা এত হয় বাকি থাকে 99 ভাগ। আল্লাহর রাসূল বলেন, এই বাকি 99 ভাগ মহব্বতটা আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য তার দিলে রেখেছে। বান্দেগানে খাসে আল্লাহ মুগুয়ু দরজাহাজানে জামাসি সুলকুল জমি সরসবু এ পিরাহন শনি দি চেরা দরজাহ কে নানস নদী দি। আল্লাহ পাক রব্বুল আলামিন কে কোন বান্দা যদি ডাক দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে 99 ভাগ মহব্বত নিয়া ক্ষমা করে দেন, সেই মালিক রব্বুল আলামিন কিভাবে একজন বান্দাকে হিসাব হওয়ার পর বিনা হিসাবে জান্নাত দেওয়ার পর ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে কেমনে আবার জাহান্নামে দেয়? এ মুসলমান, এই কারণে রব্বুল আলামিন বলেন, তুমি কেমনে চলবা, তুমি কি সুপার স্টারদের মতো চলবা নাকি হিরোদের মতো চলবা? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে একটা মাপকাঠি দিয়ে দিলাম, ওই মাপকাঠিটাই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর, সারা দুনিয়ার জমিনের ভিতরে আসমানের রুবুবিয়াত আমি আল্লাহর, জমিনের রুবুবিয়াত আমি আল্লাহর, গোটা দুনিয়ার জমিনের ভিতরে একমাত্র মালিককে আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ এমন একজন আল্লাহ, আসমানের আল্লাহ, জমিনের আল্লাহ, পয়গম্বরকে আল্লাহ পাক বলেন, হে হাবিবে কিবরিয়া, আমি আসমানের মালিক, তুমি আসমানের নবী, আমি জমিনের আল্লাহ, তুমি জমিনের নবী, আমি পাহাড়ের আল্লাহ, তুমি পাহাড়ের নবী, আমি সমুদ্রের আল্লাহ, তুমি সমুদ্রের নবী, অর্থাৎ গোটা মখলুকাতের আল্লাহ আমি একজন, আর গোটা মখলুকাতের নবীও তুমি একজন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন, সারা দুনিয়ার জমিনে যত জায়গায় আমি আল্লাহর রুবুবিয়াত আছে তার জমিনের ভিতরে তত জায়গায় তুমি পয়গম্বরের নবুবিয়াত আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন হিন্দুর জন্য আমি আল্লাহ নবীকে রহমত বানাইলাম, খ্রিস্টানের জন্য আমি আল্লাহ নবীকে রহমত বানাইলাম,
আমি আল্লাহ পাক শুধুমাত্র মানুষের জন্য নয়, আসমানের চন্দ্রের জন্য পয়গম্বরকে রহমত বানাইলাম, জমিনের জন্য আমার নবী রহমত, সারা দুনিয়া বাসীকে আমি আল্লাহ পাক জানাই দিলাম, সারা দুনিয়ার জমিনের ভিতরে যত মানব আছে সমস্ত মানবের ভিতরে এক সাইডে যদি রাখা হয়, সব মানব একদিকে, পয়গম্বর মুহাম্মদ একদিকে, সারা দুনিয়ার জমিনে আজ পর্যন্ত যত বাবা আসছে সকল বাবাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ বাবা ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, সারা দুনিয়ার জমিনে যত সন্তান আসছে সকল সন্তানের ভিতরে সর্বশ্রেষ্ঠ সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ, সারা দুনিয়ার জমিনে যত নানা দুনিয়ার জমিনে এসেছেন সকল নানাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ নানাও ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, সারা দুনিয়ার জমিনে যত শ্বশুর আসছেন সকল শ্বশুরের ভিতরে শ্রেষ্ঠ শ্বশুর মুহাম্মদ রাসূলুল্লাহ, সারা দুনিয়ার জমিনে যত নবী আসছে সকল নবীদের ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, যার কারণে আল্লাহ পাক এই নবীকে সম্মান দিতে যে গোটা কোরআনের ভিতরে একটা জায়গাতেও পয়গম্বরকে নাম ধরে ডাকেন নাই, অন্যান্য নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া মূসা লা তাখফ, হে মূসা, এই জায়গায় আল্লাহ মূসা পয়গম্বরের নাম উল্লেখ করেছেন, অন্য আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন ইয়া ঈসা, আল্লাহ পাক অন্য আয়াতের ভিতরে বলেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম, আল্লাহ পাক অন্য আয়াতের ভিতরে বলেন ওয়া ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া যাল গিফ, অর্থাৎ যত নবী রাসূল দুনিয়ার জমিনে আসছেন সকল নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে উল্লেখ করেছেন, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর পাল্লা যখন আসছে আল্লাহ পাক গোটা কোরআনের ভিতরে রাসূলের নামটা চেঞ্জ করে উল্লেখ করে বলেন ইয়া আইয়ুহান নবী, সুবহানাল্লাহ, অন্যদেরকে নবী বলে বলেন নাই, অন্যদেরকে নাম ধরে ধরে নাম ধরে ধরে বলেন, পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলে উল্লেখ করেন, সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত একটা বান্দাও দেখাইতে পারবে না যেই জায়গায় মুহাম্মদ শুধুমাত্র উল্লেখ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানেই মুহাম্মদ বলে উল্লেখ করেন ওই জায়গাটায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদের পাশে আবার লকব লাগায় দেন, যেমন কেউ যদি চেয়ারম্যানের ইলেকশনে দাঁড়ায় মানুষ তার নাম ধরে আর উল্লেখ করে না, এখন নাম হয়ে গেছে চেয়ারম্যান ঠিক কিনা, মেম্বারের নাম কি, মেম্বার সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, আমাদের টিউন সাহেব, ওসি সাহেব, সমস্ত মানুষের সম্মান বজায় রাখতে যায় মানুষ নাম ধরে না বরং লকব ধরে, আল্লাহ চিন্তা করলেন হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিশাল বড় একজন পাওয়ারফুল নবী, এই নবীর নাম যেহেতু উল্লেখ করব এই নবীর নামের সঙ্গে লকব ছাড়া নাম উল্লেখ করা যাবে না, যার কারণে আল্লাহ পাক মুহাম্মদ যেখানে উল্লেখ করলেন ওই জায়গার পাশাপাশি রাসূলুল্লাহ লাগায় দিলে, জবান খুলে সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, অন্য আয়াতের ভিতরে মালিক বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদকে নাম ধরে উল্লেখ করি নাই, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, অন্য আয়াতের ভিতরে পয়গম্বরকে আল্লাহ পাক বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়, মুহাম্মদের পরিচয় কি জানো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচয় দিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় সর্বপ্রথম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেন তোমাদের পুরুষের পিতা নয়, মুহাম্মদের পরিচয় হলো মুহাম্মদ সর্বপ্রথম আল্লাহর একজন পয়গম্বর রাসূল, আর দুই নম্বর পরিচয় হলো ওয়া খাতামান নাবিয়্যিন, কারণ দুনিয়ার জমিনে নবীর পরে কিয়ামত পর্যন্ত অসংখ্য ভণ্ডরা নবী দাবি করবে, আবার আল্লাহ বলে ওই ভণ্ডদের দাঁত ভাঙা জবাব আমি আল্লাহ এই আয়াতের ভিতরে দিলাম, আমার নবী বিশ্ব নবী শেষ নবী কিয়ামতের আগ পর্যন্ত যত ভণ্ডর বাচ্চারা দাবি করুক নবীর পরে আর কোন নবী নাই, যারা দাবি করবে তারা কি, জোরে বলেন নবীর পরে নবী আছে, আল্লাহর হাবিব বলেন আনা খাতামুন নাবিয়্যিন,
আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। এই কারণে আল্লাহর হাবিব বলেন, আমার উদাহরণটা ওই একটা দেয়ালের মতো, যেই দেয়ালের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা একটা ইট করে সব ইট লাগায় দেন। তার মানে এক একজন ইট হলো এক একটা পয়গম্বর, এক একটা ইট এক একজন নবী, একটা মাঝখানে ইট সুন্দর করে একটা বাকি ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইটটাকে বসাইলেন, অর্থাৎ আমি হইলাম শেষ পয়গম্বর। ওই আমাকে বসানোর মাধ্যমে নবুয়তের দেয়ালটা পরিপূর্ণ হয়ে গেল। কিয়ামত পর্যন্ত যত মানুষ দাবি করুক আর কোন নবী আসার সম্ভাবনা নাই। কি হবে? শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজেটাকে? কি হবে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শ্বশুরবিহীন সময়ে? ঠিক কিনা জোরে কর, নবীর পরে আর কোন নবী আসার সম্ভাবনা আছে? যারা দাবি করবে আছে, যারা স্বীকার করবে আছে, যারা সাপোর্ট করবে আছে। এটাই ফতোয়া আহলে হক দেওবন্দ উলামায়ে কিরামে। রাসূল কারীম স্পষ্ট বলে দেন, হ্যাঁ যদি কেউ আসতো, আল্লাহ ফরজ আসতো, যদি কেউ আসতো, জানো কে আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব বলেন, লাউ কানা বাদি নবী, আমার পরে যদি কোন নবী আল্লাহ পাঠাইতেন, আমার পরে নবী হওয়ার যোগ্যতা যেই ব্যক্তিটার একমাত্র সেই ব্যক্তিটাই হলো হযরত উমর। সুবহানাল্লাহ, উমরের যোগ্যতা, যদি আল্লাহ কাউকে বানাইতো তাহলে উমর কে বানাইতো? সুবহানাল্লাহ। এখানে দুইটা বিষয়, একটা হলো আবু বকর সিদ্দিক, আরেকটা হলো উমর। আবু বকর সিদ্দিক রাসূলের কি হয়, দেখেন এই হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কত নম্বর খলিফা? আর ওমর দুই নম্বর। এই যে দুইজন বিশাল বড় বড় সাহাবী, এদের ব্যাপারে রাসূল এভাবে বলেন যে আমার পরে যদি কোনো নবী আসতো, রাসূল বলেন আমার পরে যদি কোনো নবী আসতো তাহলে সেটা হইতো ওমর, আর আমি নবী যদি না আসতাম তাহলে আমার জায়গায় থাকতো আবু বকর। সুবহানাল্লাহ, মানে নবী যদি আল্লাহ আমাকে না বানায় কাউকে বানাইতো সেটা হইতো আবু বকর, আর আমার পরে যদি কোন নবীকে কাউকে পাঠাইতো সেটা হইতো ওমর। সুবহানাল্লাহ, এই জন্য তো এক পাশে আবু বকর আর এক পাশে। সুবহানাল্লাহ, দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কত সম্মান দিলেন, যার কারণে আল্লাহ পাক কোরআনের একটা জায়গায় কেউ দেখাইতে পারবো না, শুধুমাত্র মুহাম্মদ আছে, যেখানে মুহাম্মদ সেখানে রাসূলুল্লাহ। আল্লাহ পাক সম্মান ছাড়া রাসূলকে কথা বলে নাই। আর আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী কুলাঙ্গারের বাচ্চারা এরা বলে আল্লাহ রাসূল একাধিক বিয়ে কেন করছে, রাসূলের নাকি চরিত্র খারাপ ছিল। পড়ালেখা নাই তো, পড়ালেখা তো করছে দুনিয়াবি পড়ালেখা, যেটা পড়লে মূর্খ হওয়া যায়, শিক্ষিত হওয়া যায় না। কোরআনের জ্ঞান ছাড়া কোনো মানুষকে শিক্ষিত বলা যায় না। যার ভিতরে কোরআনের জ্ঞান আছে সে সবচেয়ে বড় শিক্ষিত, সবচেয়ে বড় শিক্ষিত সে ব্যক্তি। যাক, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সবচাইতে শিক্ষার যে বড় সনদ ওইটা দিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের ভিতরে একটা উত্তম আখলাক দিলাম, এটা তোমরা ফলো করলেই শেষ। এখন আখলাকটা কি? আম্মা জানা আয়েশার কাছে সাহাবা আজমাইন প্রশ্ন করেন, কাইফা কানা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহর নবীর চরিত্রটা কি যিনি সেটা একটু আমাদেরকে বলে দেন। আম্মা যারা আয়েশা জবাবে ডাক দিয়া বলেন, রাসূলের চরিত্র সম্পর্কে তোমরা জানতে চাও, আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে আমি তোমাদেরকে বর্ণনা করে শোনায় দেই। কানা খুলকুহুল কুরআন, আল্লাহর কুরআন যা আমার পয়গম্বরের আখলাকি হলো তা। সুবহানাল্লাহ, অর্থাৎ রাসূলের আখলাক যদি কেউ ফলো করে অটোমেটিক আল্লাহর কুরআন মানা হয়ে যাবে। রাসূলের আল্লাহর কুরআন কেউ মানলে অটোমেটিক রাসূলের আখলাক মানা হয়ে যাবে। সুবহানাল্লাহ, আস্তে কোন কষ্ট হইতেছে আপনাদের? দেখেন রাসূলকে যে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাবেন, কেমন ভাবে নবীকে পাঠাইলেন আল্লাহ পাক, নির্বাচন করেছেন কিন্তু সবার আগে পাঠাইছেন, কিন্তু সবার শেষ নবী না, শেষ নবী। আচ্ছা আমি কি আজকে আপনাদের কি বক্তা, দ্বিতীয় বক্তা না প্রধান বক্তা? বসানো দরকার ছিল আগে না, সিলেক্ট তো করছেন আগে, সিলেক্ট তো করছে আগে, যে কি আগে আমরা এই মাহফিলে কাকে রাখবো, সাইদ আহমদকে রাখবো। আচ্ছা ঠিক আছে হুজুর, আপনার যেটা আসেনি আর কে আসেন, সিলেক্ট করছেন আগে, এরপরে এমপি সাহেব বলেন, অন্য বক্তা বলেন, এদেরকে ঠিক করছেন। এখন হিসাব অনুযায়ী যাকে আগে সিলেক্ট করছেন তাকেই না আগে দেওয়া দরকার, কিন্তু আল্লাহ পাক নিজাম পাল্টায় দিল। আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্বাচন করেছেন সবার আগে, বসাইছেন সবার, কারণ আল্লাহ জানে প্রধান বক্তার আগে বসাই দিলে উম্মত টিকবে না, কি ঠিক না? এই কারণে সব বিশেষ বক্তাদের ওয়াজ আগে শুনাইলেন, শোনা শুনে এদেরকে প্রস্তুত করলেন। এই যে আমি এতক্ষণ এসে বসলাম আপনাদের কাছে, সুবহানাল্লাহ পাই নাই, আলহামদুলিল্লাহ পাই নাই, কোনো চিল্লা চিল্লিও পাই নাই, চুপচাপ, কিন্তু আমার বেলায় তো ঠিকই বলতেছেন। কেন? আগে দ্বিতীয় বক্তা আগে আপনাদেরকে রেডি করছে, আপনাদেরকে প্রস্তুত করছে, প্রধান বক্তা এসে ফিনিশিং দিতেছে। উম্মতদের সমস্ত গুনাহ থেকে সমস্ত দ্বিতীয় নবী যারা ছিলেন অন্যান্য নবীরা আগে তাদেরকে প্রস্তুত করছে, আখের ফিনিশিং হিসেবে আল্লাহ পাক প্রধান বক্তা রাসূল করিমকে পাঠিয়ে দিয়েছেন। তার মানে প্রধান বক্তা যেটা বলবে ওইটা বাড়িতে নিয়ে যাইতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ যে কোরআন নিয়ে আসছে ওই কোরআন নিয়েই কবরে যাওয়া লাগবে, এছাড়া অন্য কোন দল অন্য কোন মত দুনিয়ার জমিনে কোন ঠাওয়া নাই, ঠিক কিনা শুনে বলো। একমাত্র আদর্শ রাসূলের, কেউ যদি রাসূলের আদর্শকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ ফলো করে সে তার সঙ্গে যাবে, রাসূলের সঙ্গে জান্নাতে যেতে পারবে। এই জন্য আখলাক মানবো রাসূলের, কার রাসূলের আখলাক, রাসূলের আখলাক না মেনেই তো উল্টা পাল্টা চুল রাখে, না মেনেই তো উল্টা পাল্টা প্যান্ট পরে, এমন প্যান্ট যেটা দেখলে দূর থেকে বাস মনে হয়, চিকন বাস যেরকম ও প্যান্ট পরে ওরকম, আর খালি নামাজের কথা বললেই চলে হুজুর প্যান্টটা খারাপ, প্যান্টের সমস্যা নাই, কথা মনে হয় বুঝেন নাই আপনারা, এটা প্যান্টের সমস্যা মানে সে প্যান্টে শিশু করে, কি করে শিশু করে, কারণ দেখি ল্যাংটা বয়স থেকে সে শিশু শিশু করে আসতেছে প্যান্টে, বয়স 30-35 হয়েছে এখনো যদি মুতে এটা হয়, প্রয়োজনে প্যাম্পাস পড়ায় দিবেন এদেরকে, কি ঠিক না? কি পড়াইবেন? আল্লাহর হস্তে এরপরে তুই পাক থাক, বয়স হয়ে গেছে 30-40 এখনো প্যান্টে সমস্যা কেন? তার মানে তার প্যান্টে প্রস্রাব লাগে, ঢিলা নেয় না, পানি নেয় না, যে পানি নেয় না নাপাক থাকে শয়তান তারে খোসা দিবে না তো আপনারা দিবে, কি বলেন? শয়তান তো এই কারণে খোসা দেয় বেশি। আজকে পোলা পাঞ্জা নেকের কয় মসজিদে যাইতে গেছি দোস্ত, কেমনে জানি সিনেমায় গেছি, গা যাইতে লাগছিলাম মসজিদে দোস্ত, আরেকটা এসে কেমনে কেমনে টান দিয়ে জানি সিনেমায় নিয়ে গেছে, নিবেই তো তোর সব শরীর নাপাক, 100 কোটি শয়তান তোর গায়ের ভিতরে আসবে বেটা, তুই ওখানে যাবি না কে যাবে, সব নাপাক তো তার। দেখেন আমার কথা হলো এটা, রাসূল হচ্ছেন শেষ বক্তা যার কারণে রাসূলের একটা আখলাক দিয়ে দিল যেটা নিয়ে বান্দারা কবরে যাবে। আর আল্লাহ পাক এই রাসূলকে এভাবে পাঠানোর জন্য কত কাহিনী করছে, যেমন আজকে আপনারা কাহিনী করছেন, বৃষ্টির ভিতরেও প্যান্ডেল করছেন, লাইট লাগাইছেন, মাইক আনছেন, মানুষ একটা যদি এখানে আজকে নাও জানে তাও বুঝবে ওখানে কিছু একটা হইতেছে, মাহফিল একটা হচ্ছে, এই আয়োজন দেখলেই বুঝবে। ঠিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, পাঠানোর আগে পরিবেশকে সম্পূর্ণ ভিন্ন করে দিয়েছেন, মানুষ দেখলেই যেন বুঝে আরে পরিবেশটা ঠান্ডা ঠান্ডা লাগে, তার মানে কেউ মনে হয় আসবে। সুবহানাল্লাহ, ভাইরা আমার খুব বুঝবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ জবাব দিয়া দিল, এদিক দিয়া পাত্রি সুন্দর করে মিলায় ফেললেন, এখন বলে তোমার নাম কি? আমার নাম মুহাম্মদ। এবার পাত্রি ডাক দিয়া বলে এটাও মিলে গেল, মোহাম্মদ ছাড়া অন্য কেউ শেষ জামানার নবী হতে পারে না। আবু তাহলে বলে কি নবী টবি এগুলা কি বলতেছেন, আপনি বুঝবেন না, আমি যেগুলো মিলাইতেছি এগুলো সাধারণ কোনো বিষয় না, আল্লাহর কিতাবের সঙ্গে প্রত্যেকটা
পুঙ্খানুপুঙ্খানুভাবে মিলে যাচ্ছে। এবার ভাতিজা মোহাম্মদের ডাক দেয়া, বলে পাদ্রী, হে মোহাম্মদ, তোমার পিঠের অবস্থানটা আমার একবার দেখার দরকার। তুমি তোমার যে চাদরটা পিঠের গায়ের উপর দিয়ে রাখলাই, চাদরটা একবার সরায় দাও। আবু তাহলে ডাক দিয়ে বলে, কেন চাদর, কেন চাদর খুলবে আর কেন? আপনি পিঠ দেখবেন, বাচ্চা মানুষের পিঠ আপনার দেখার প্রয়োজন নাই। মোহাম্মদুর রাসূলুল্লাহ বলে, একবারের জন্য দেখার জন্য তাকে অনুমতি দিয়া দেন, আমি আমার পিঠের চাদর সরায় দিই। সে দেখেন পাদ্রী ডাক দেয়া বলে, আমি যখন মোহাম্মদকে বললাম পিঠের চাদর সরানোর জন্য, তাকে দেখি মোহাম্মদের পিঠের দুই কাঁধের মাঝখানে সুন্দর করে মোহর নবুয়তের সিল মোহর লাগানো। আহা, এবার পাদ্রী ডাক দেয়া বলে, আল্লাহু আকবার, আর কোন সন্দেহ নাই, আমি যা যা এতক্ষণ পর্যন্ত মিলাইতে চেষ্টা করলাম সব কিছু মিলে গেল। মোহাম্মদুর রাসূলুল্লাহর সর্বশেষ একটা জিনিস দেখার ইচ্ছা, এই জিনিসটাও চমৎকার করে মিলে গেল। মোহাম্মদুর রাসূলুল্লাহর শেষ জামানার পয়গম্বর যে হবে, আল্লাহ পাক ওই বান্দার পিঠের ভিতরে নবুয়তের মোহর, নবুয়তের সিল লাগায় দিবে। এই বাচ্চার পিঠের সঙ্গে তিন মিলাইলে দেখা যায়, তার মানে এই বাচ্চাটা সাধারণ কোন বাচ্চা নয়, এই বাচ্চাটাই হলো আখেরি জামানার পয়গম্বর মোহাম্মদুর রাসূলুল্লাহ। পাদ্রী এবার ডাক দিয়া বলতেছেন, আপনি এটা কোত্থেকে পাইলেন, আপনার কি হয়? আবু তাহলে বলে, এটা আমার সন্তান। পাদ্রী বলে, কশ্চিন কালেও হতে পারে না, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ হবে, আবু তাহলেবের পুত্র নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মোহাম্মদুর রাসূলুল্লাহকে কেমনে সুন্দর করে দুনিয়ার জমিনে স্পষ্ট আনলেন। মোহাম্মদুর রাসূলুল্লাহর চাচা ছিল আব্দুল উজ্জা, তার মানে উজ্জার গোলাম, আব্দুল শামস মানে শামসের গোলাম। আল্লাহ পাক রসুলের গায়ে যেন এক বিন্দু পরিমাণ কোনো ছিটে ফোটা না লাগে, রসুলের গায়ের ভিতরে যেন কোনো প্রকার কোনো দোষ না লাগে, যার কারণে আল্লাহ পাক এত চমৎকার করে পয়গম্বরকে দুনিয়ার জমিনে আনলেন। আল্লাহ পাক চিন্তা করলেন, শামসের গোলামের রস থেকে মোহাম্মদ রসুলুল্লাহর জন্ম হতে পারে না। আব্দুল শামস মানে আব্দুল উজ্জা, উজ্জার গোলামের রস যার থেকে মোহাম্মদের জন্ম হতে পারে না। মোহাম্মদের জন্ম তো একমাত্র ওই বান্দার জৌরাস থেকে হতে পারে, যার নাম হবে একমাত্র আব্দুল্লাহ তথা আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ, আব্দুল্লাহর ওরস যার থেকে মোহাম্মদ হবে, এটার নাম হবে মোহাম্মদ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমেনা। আপনি কি আবু তাহলে পারছেন তার বাবা হিসেবে দাবি করতে? এটা হতে পারে না, এটা হলে মোহাম্মদ নবী হতে পারে না। আবু তাহলে বলে, আল্লাহর কসম, আমি আসলেই তার চাচা, আমি তার বাবা। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি বুঝলেন কেমনে একটু বলেন তো, আপনি কিভাবে বুঝলেন যে মোহাম্মদ সত্য এবং নিঃশেষ নবী? কেমনে বুঝলেন আমাদের এই সফরের ভিতরে আপনি বুঝলেন কিভাবে যে নবী আছে? পাদ্রী ডাক দিয়া বলতেছেন, আপনাদের বিশাল বড় কাফেলাটা যখন সামনের দিকে আগায়, আমি দূর থেকে লক্ষ্য করলাম কত কাফেলাই আমার রাস্তার সামনে দিয়ে হেঁটে হেঁটে যায়, কোনোদিন আমার নজরে এমন কোন দৃশ্য পড়ে নাই। আল্লাহর কসম, আজকে যখন আপনাদের বিশাল বড় কাফেলাটা আমার সামনে দিয়ে হাঁটা শুরু করলো, আমি তাকায় দেখলাম সমস্ত বান্দাদের গায়ে রোগ, কিন্তু কোন একটা ছোট্ট মেঘের টুকরা এই বাচ্চাটার মাথার উপরে ছায়া দিতে দিতে সামনে আগায়। যাহা তক হায় রুবুবিয়ত খুদা কি, ওহা তক হায় রিসালাত মুস্তফা কি। এই মেঘ যেহেতু আমার আল্লাহর গোলামি করে, আমার নবী শেষ নবী হওয়ার কারণে মেঘ আমার শেষ নবী মোহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি করে। বাইরে আমার আবু তালেব যখন অবাক হয়ে গেল শোনার পর, পাদ্রী আবার ডাক দিয়া বলতেছেন, আরেকটা কারণ আছে, আমি যখন দেখলাম তোমরা সামনের দিকে আগাও, চতুর্দিকে দুপাশের সারিবদ্ধ গাছ, এই খেজুর গাছগুলো চতুর্দিকে আমি তাকায় দেখলাম মোহাম্মদুর রাসূলুল্লাহকে দেখে, আমি তাকায় দেখি খেজুর গাছগুলো কেমন যেন হেলে হেলে মোহাম্মদকে দূর থেকে সালাম আর স্বাগতম জানা। এই নবী, যেই নবীকে একজন গাছ চিনল, একটা গাছ চিনল, আসমানের মেঘ চিনল, ওই নবীকে মুসলমান উম্মত হওয়ার পরে যদি না চিনে, ওই মুসলমানের মতো কপাল পোড়া মানুষ দুনিয়াতে আর কেউ হতে পারে না, ঠিক কিনা? আজকে সারা দুনিয়ার জমিনের ভিতরে
উম্মতের উম্মতরা বেশি। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অভাব নাই, কিন্তু জান দেওয়ার জন্য যদি দশ জনকে ডাকা হয়, এক হাজার কে ডাকা হয়, জান দেওয়ার জন্য দশ জন যাবে এক হাজারের থেকে, ঠিক কিনা জোরে কর। দেখবেন 990 জন মানুষ আসে কিন্তু উম্মত দাবি করে। আফসোস লাগে তখন যখন বেঈমান কুলাঙ্গারের রাসূলকে নিয়ে বিন্দু কটুক্তি করে, আর আপনার মতো আমার মতো মুসলমানরা ঘরে বসে বসে নাকে তেল দিয়ে ঘুমায়। কোন মুসলমানের সন্তান কখনো নবীর অপমানে নাকে তেল দিয়ে ঘরে ঘুমাতে পারে না। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশ্মন। ঠিক না? নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজুয়ান, তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান, তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন, ভয় কাঁপে কা পুরুষ সব আর নরা ধ্বংস শয়তান, জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান, তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিকি 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 শতধিক, জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক, আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না সত্য ধরা পড়বে ঠিক, কোট হবে থিকিড়িত হবে বিশ্ব জুড়ে নিন্দা কুড়াবে, জাগলে মুসলমান জাগলে মুসলমান, তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, তুমি সাচ্চা মুসলমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। লিল্লাহে তাকবীর। রসুলের জন্য সবসময় তৈয়ার থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন।